অ্যাকোয়ারিয়াম প্ল্যান্ট না এইটা? রেড লিলি, এটা কি গাছটা হবে অ্যাকোয়ারিয়ামে? এগুলো পিস কত? পিস কত? চল্লিশ টাকা। গাছটা নেই না? গাছটা কোনটা? গাছ আছে? ও এই গাছটা একটু দেখান দেখি। তুমি 310 টাকা করে কিনেছিলে? বলো আর অ্যামাজন তো আজকে নেই। এটা কি নাম দাদা? কত দাম? 6 টাকা পিস না? আর এটা কি গাছ? স্পাইডার অক্সিজেন। কত দাম এটার? স্পাইডার অক্সিজেনের পাইন্ডির কত? 40 টাকা দাম। এটা কি? এটা রোটালা। এটা কত বান্ডিল? 75 টাকা বান্ডিল। এগুলো কি লুজও বিক্রি হয়? লুজ বিক্রি হয় নাকি 75 টাকায়? আর কি এই কাজের কাজ করছি, এইটা হলো এতদিন পর কাজের কাজ হয়েছে। এটা কি গাছ গো? কোনটা? ওটা রেড লিলি। জলে ভিতরে হয়? ডুবিয়ে রাখতা? জলে খালি ফেলে দিতে হবে। কত করে গেলো? 40 টাকা। এটা এটা এটার নাম লং গ্রাস। লং গ্রাস যেটা, কত দাম এটা? একটা 30 টাকা সিঙ্গেল। এটা এটা
ওটা বাকবা গাছ 50 টাকা বান্ডিল 50 টাকা বান্ডিল বাকবা বলো বালিতে থাকবে হবে গ্রিন হাইডা ফিলা ওটা 30 টাকা বান্ডেল গ্রিন হাইডা ফিলা 25 টাকা দেয় এগুলো অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য অ্যাকোয়ারিয়ামে বালি বালি দিয়ে লাগবে বালি মাটি মাটি সব এটা কি করতে হবে কি করতে হবে ছেড়ে দিতে হবে হ্যাঁ ওটা মেডিসিন প্লাস মানে খাওয়ানো কাজে লাগে আচ্ছা কাজে লাগে ছেড়ে দিতে হবে 25 টাকা বান্ডি কি নাম বলছেন এগুলো মেডিসিন প্ল্যান্ট কত করে এগুলো 6 টাকা পিস এগুলো থাকবে না এমনি বালিতে আর কি প্ল্যান্ট খায় মাছ ওইটাই এটা কি পিস হিসাবে না এটা কি হিসাবে ডজন 30 ও জলে ফ্লোট করবে এটা কি জলে দাঁড়াবে এটাকে 6 টাকা পিস বলুন এখন তো যেখানে স্টে করবেন ওখানে নিয়ে গিয়ে জলে ছেড়ে দেবেন এখন তো ডাইরেক্ট যাচ্ছেন না হ্যাঁ তো তখন একটা প্যাকেটে করে দিয়ে দিচ্ছি দুদিন তিন দিন চলে যাবে আমি তাহলে করে দিচ্ছি আপনি জলে ভরে দিন আমার অ্যামাজন গাছ পুরো জল ভরে দিতে হবে নাকি পুরো জল না ভরলে হবে না ওই লেভেলে না অ্যামাজনের পিস কত করে গো তিনটে 10 টাকা অ্যামাজন ঠিক আছে তোমার তো অন্য কাস্টমারও শুনে যাচ্ছে অ্যামাজন আছে আর কি আছে এইটা নিয়েছি Thank you.
কত 10 টাকা পাঁচটা নাকি 10 টাকা পাঁচটা এ একে নিয়ে যাবি তুই বল তোর দোকানে সামনে আছে ও ছোট ডিব্বা পাঁচ ছোট বড় ডিব্বা দিন এটা 20 এটা 20 এটা 10 এটা 5 এই রং মাল নিয়ে আসে এই পাঁচ টাকা